না, এখানেই শেষ হল না নেতাজি নগরের ঝুনু দত্তের দুর্গতি। বাকি চোখ ও প্রাণ বাঁচাতে শেষমেশ ওটি করা চোখটি তুলে ফেলতে হল। স্পষ্ট দেখার স্বপ্ন চুরমার, নকল চোখ নিয়েই বাকি জীবন কাটাতে হবে ঝুনু দত্তকে। 11 জানুয়ারি কেপিসি হাসপাতালে ছানি অপারেশন হয় ঝুনু দত্তের। দুপুরে প্রায় 2.5 ঘন্টা ধরে ছানির ওটি করেন সংশ্লিষ্ট চিকিৎসক। বিকেলে মারাত্মক যন্ত্রণা শুরু হয় ঝুনু দেবীর, সন্ধ্যের মধ্যে দৃষ্টিশক্তি চলে যায়। পরিবারের অভিযোগ, 14 জানুয়ারি কেপিসি থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়। মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে জানানো হয় ঝুনু দত্তের চোখ শুধু নষ্টই হয়নি, সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে চোখটি না তুলে ফেললে বাকি চোখ এমনকি প্রাণ সংশয় হতে পারে। কেপিসির পক্ষ থেকে রাজারহাটে এক বেসরকারি হাসপাতালে চোখ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। আরও এক বেসরকারি হাসপাতালেও চিকিৎসার খরচ বহন করে কেপিসি। আমি শ্রীমতী ঝুনু দত্ত, আমি যাদবপুর কেপিসি মেডিকেল কলেজে ডক্টর পার্থবতী মণ্ডলের আন্ডারে 11/1/2020 বা চোখের চক্ষুছানি অপারেশন করাই। তারপরে উনি আমার চোখের পট্টি খুলে দেন। খুলে দেওয়ার পর আমি কিছুক্ষণ দেখতে পাই। দেখার কিছুক্ষণ পর আমার চোখে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা এবং ইনফেকশন ছড়ায়। দেখুন, একটা ভুল চিকিৎসার জন্য আমার মায়ের সামান্য একটা চক্ষু ছানি অপারেশনের জন্য আমার মায়ের আজকে চোখটা তুলে ফেলে দিতে হয়। সো আমি আইনের ব্যবস্থা নিয়েছি, আমি যাদবপুর থানাতেও কমপ্লেন করেছি, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আমি MCIও কমপ্লেন করেছি, স্বাস্থ্য দপ্তরেও কমপ্লেন করেছি। পরিবারের অভিযোগ, পরবর্তী চিকিৎসার খরচ বহন করে নিজেদের গাফিলতি ঢাকতে চাইছে কর্তৃপক্ষ। কমিটি গঠন করে তদন্ত করছে হাসপাতাল। তা ছানি অপারেশন হোক বা যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর হোক না কেন, তা ইনফেকশন তো হতেই পারে, সেটা যেন অন্য চোখে না যায় এবং ব্রেনে এফেক্ট না করে। তখন আমাদের প্রাইমারি, কেপিসি কর্তৃপক্ষের প্রাইমারি কনসার্ন ছিল টু সেভ দ্য সেকেন্ড আই এবং যাতে কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে। দেন অ্যান্ড দেয়ার আমাদের যা যা নেসেসারি অ্যাকশন উই ডিড। সেই 24 ঘন্টার পর্দায় কিছুদিন আগে দেখানো হয়েছিল সামান্য নিউমোনিয়ার চিকিৎসা করতে গিয়ে ভুল চিকিৎসার খেসারত হিসেবে 19 বছরের তরুণী খুইয়েছিলেন তার ডান হাত, কেটে বাদ দিতে হয়েছিল। আর এবার আবারও এক মারাত্মক গুরুতর চিকিৎসায় নেগলিজেন্সির অভিযোগ উঠল যাদবপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সুবিচারের আশায় ঝুনু দত্তর পরিবার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তন্ময় মুখার্জির সঙ্গে তন্ময় প্রামাণিক, কলকাতা।